তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির। আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে, আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। আলহামদুলিল্লাহ রব আলমিন والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين صدق الله العظيم। বিতাড়িত শয়তানের ওসওয়াসার থেকে মহান মাবুদের দরবারে পানা চেয়ে নিচ্ছি। পরম করুণা করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরশাদ হচ্ছে, ঈসা ইবনে মারিয়াম দোয়া করছিল, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের উপর আকাশ থেকে একটি খাদ্য ভরা খাঞ্চা নাজিল করো, যা আমাদের জন্য ও আমাদের আগের পিসের সবার জন্য আনন্দ উৎসবের উপলক্ষ হিসাবে গণ্য হবে, এবং তোমার পক্ষ থেকে হবে একটি নিদর্শন, এবং আমাদেরকে রিজেক দান করো, এবং তুমি উত্তম রিজেক দানকারী। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم। সম্মানিত ভাইরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঈদুল ফিতর। ঈদ মানে হচ্ছে আল ফারাহ ওয়াস সুরুর, মানে ঈদ মানে খুশি। ঈদুল ফিতর মানে হচ্ছে ঈদ উল ফিতরের আনন্দ, ইফতারের আনন্দ। কারণ এই আনন্দটা আমরা কেন করব, কোথা থেকে আসলো এইটি? আমরা ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করি, উদযাপন করি শাওয়াল মাসের প্রথম তারিখে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উপর পবিত্র রমজান মাসের রোজা, তারাবি এবং তেলাওয়াতে কোরআন, সাদাকা ইত্যাদি যেসব নির্ধারিত ইবাদত আমাদের জন্য জরুরি করে দিয়েছিলেন, কোনটা হয়তো ছিল সিয়াম ফরজ ছিল, কিয়ামুল লাইল সুন্নাত ছিল, নফল ছিল, বিভিন্ন যত ইবাদতের বসন্ত ছিল এটা রমজানুল মুবারকের মাস,
এই রমজানুল মুবারকের মাসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের সিয়াম কিয়াম তিলাওয়াতে কোরআন সাদাকাত ইত্যাদি পালন করার তৌফিক দিলেন, এই তৌফিক দেওয়ার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে যে যে আমরা ঈদ উল ফিতরের পালন করে থাকি এবং ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করে থাকি। কারণ হাদিসে তো আসেছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, লিসাইমি ফরহাতান, ফরহাতুন ইনদা ফিতরি ওয়ফরহাতুন ইনদা লিকাই রাব্বি। বান্দা প্রতিদিন ইফতার করে, ইফতারের সময় সে আনন্দ উপভোগ করে, সে যে আল্লাহর একটা বিধান পালন করতে পারলো, সে যে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সোম পালন করতে পারলো, আল্লাহর রেজা মন্দির আশায়। আর মুমিন তো যখনই যখন কোনো ভালো কাজ করবে তখন সে আনন্দিত হবে, আর তার থেকে যখন কি হয়ে যাবে কোনো মন্দ কাজ সংগঠিত হয়ে যাবে সে সাথে সাথে অনুতপ্ত হবে। যেমন হাদিসে আসছে মুমিন কে বা খারা, মুমিন কিভাবে চিনবেন, আপনার আমার ইমান আছে না না কিভাবে আমরা মাপবো, থার্মোমিটারটা কি আমাদের। বলছেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়াতুক ফা আনতা মুমিন, যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, যদি তোমার মন্দ কাজ তোমাকে সাথে সাথে অনুতপ্ত করে, তোমাকে ব্যতীত করে, তাহলে তুমি বুঝবে যে তোমার মধ্যে ইমান আছে। আর যদি তোমার ভালো কাজে তোমার কোনো আনন্দ নাই, মন্দ কাজে তোমার কোনো ব্যথা নাই, তাহলে তোমার ইমান আছে বলে কোনো প্রমাণ নাই। তাই মুমিন সে যে কোনো ভালো কাজ করলেই কি হবে, আনন্দিত হবে। সে সারাটা মাস সে কি করলো, রমজানের রোজা রাখলো, সারাটা মাস সালাতুল কিয়াম আদায় করলো, সারাটা মাস সে তিলাওয়াতে কোরআন করলো, এরপরে আল্লাহর মাগফিরাতের আশা নিয়ে সে ঈদগাহে যায় এবং আল্লাহর বরকত এবং মাহাত্ম্য সে বর্ণনা করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। এইভাবে সে আল্লাহর বরকত বর্ণনা করে করে খুশিতে আনন্দে সে কোথায় যায়, ঈদগাহে যায়। তার আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কুনু মাগফুরা, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সেই আশা নিয়ে কি করে মুসলমানরা ঈদগাহে যায় এবং ঈদুল ফিতরের আনন্দ তারা উপভোগ করে। সমান্ত ভাইয়া, এই ঈদ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন যে সেখানের লোকেরা বছরের নির্দিষ্ট দুটি দিনে তারা চা করে, আনন্দ করে, বিভিন্ন ধরনের উৎসব পালন করে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হইল এগুলি কি, তখন তারা বলল ইসলাম পূর্বে ইসলাম আসার পরে আমরা মুসলমান হওয়ার আগে আমরা দিনে আনন্দ উৎসব করতাম, খেল তামাশা করতাম, বিভিন্ন ধরনের রং রং ইত্যাদি করতাম। তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা হাদিসের মধ্যে পরিষ্কার আসছে নাসাই শরীফের হাদিস, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা
ولهم يومان يلعبون فيهما فقال قد أبدلكم الله تعالى بهما خيرا منهما يوم الفطر والأضحى. হযরত আনাস ইবনে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় উপস্থিত হইলেন তখন মদিনাবাসীদের মধ্যে দেখা গেল ওয়ালাহুম ইয়াওমান, তারা দুইটি দিন ইয়ালাবুনা ফীহিমা, এই দুই দিনে তারা কি করত, খেল তামাশা ইত্যাদি তারা করত, আনন্দ ফুর্তি তারা করত। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই দুইটি দিনকে এর চেয়ে আরো উত্তম দুইটি দিনে কি করে দিবেন, দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন, বদলিয়ে দিয়েছেন, আর সেই দিন হচ্ছে ইয়াউমুল ফিত্র ও ইয়াউমুল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন। এই দুই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আনন্দ ফুর্তি করার জন্য দিয়ে দিয়েছেন, তাই আজ থেকে মুসলমানদের খুশির দিন হচ্ছে, বিশ্ব মুসলিমের খুশির দিন হচ্ছে বৎসরে দুই দিন, একটি হচ্ছে ঈদুল আযহা ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা, আর কোনো ঈদের দিন মুসলমানদের জন্য নাই। দিন থাকতে পারে কিন্তু সাথে ঈদ যুক্ত করে আর কোনো দিন মুসলমানদের জন্য নয়। যদি কেউ এগুলি পালন করে তাকে বিভিন্ন দিনকে দিনের সাথে ঈদ সংযুক্ত করে এইটি হবে বিদআত, বিদআত আর বিদআত কি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইটা হবে মরদুদ, মরদুদ, মরদুদ। বিদআত কে কখনো কি করা যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কি করবেন না, কবুল করবেন না। তাই আল্লাহর জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে শিরিক মুক্ত ঈমান থাকতে হবে, শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল থাকতে হবে। সারা জীবন আমল করলাম, আমল করলাম, আমল করলাম, আর সেই আমলগুলির সাথে যদি কি থাকে, বিদআত যুক্ত থাকে, তাহলে সেই আমল সব কি হয়ে যাবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে, প্রত্যাখ্যান করা হবে, সেই আমলকে কবুল করা হবে না, এগুলো হবে ফাহুয়া রাদ্দুন, এগুলো মরদুদ আমল হয়ে যাবে। তো সম্মানিত ভাইরা, আমরা যে কাজই করব সেই কাজে আমরা ফলো করব জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি কিভাবে কি কাজ করার জন্য আপনাকে আমাকে বলে দিয়েছেন, যেহেতু তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্ববিষয়ে হচ্ছেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। তাই আমাদের জীবনে প্রতি বছরে মুসলমানদের ঈদ হচ্ছে দুইটি ঈদ, আর কোনো ঈদ নাই। তো সম্মানিত ভাইরা, তো এই ছিল ঈদের উৎপত্তি। এখন ঈদ কিভাবে আমরা পালন করব, যখন সাহাবায়ে আমরা হয়তো মনে মনে চিন্তা করতেছেন যে ঈদ আমরা পালন করব, আনন্দ আমরা করব, কিন্তু আমাদের তো আনন্দ করার সবার তো সামর্থ্য নাই, আমরা অনেকে দিন মজুর, আমাদের অনেকের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, কোনো কিছু আমাদের নাই, আমরা আবার ঈদের আনন্দ কিভাবে করব। আমাদের তো সূর্য ওঠার আগে আগেই পেটের ফিকির করতে হয়, কাজের ফিকির করতে হয়, এই যে একটা চিন্তা আসছিল হয়তো সাহাবায়ে কেরামদের মনে, এই চিন্তার জবাবে চিন্তাকে দূর করে দিলেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের মাধ্যমে, যাকাতুল ফিতরের মাধ্যমে। তাই আমাদের ঈদের দিন সর্বপ্রথম কাজ হইল যাকাতুল ফিতর আদায় করা। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আবু দাউদ ইবনে মাজা এবং দারাকুতনির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ফরাদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত তুহরাতাল লিসসাইম মিনাল লাগওয়ি ওয়ার রাফাস
وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات. حضرت ابن عباس رضی اللہ تعالی عنہ থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, অবশ্য করণীয় করে দিয়েছেন যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর কে? সাদাকাতুল ফিতর কে? ফিতর কে? কেন? এটার দুইটি কারণ, দুইটি হিকমত রয়েছে। তুহরাতুল লিসাইম, এটা হচ্ছে রোজাদারদের রোজা, তোহরা এটাকে পাক এবং পবিত্র করার জন্য। কুদার থেকে মিনাল লাগু ওয়া রাফাস বলা হয়েছে, তোমরা যখন রোজা রাখবে তোমরা কোন ধরনের কোন লগ এবং রাফাস এমন কোন কথা, এমন কোন কাজে তোমরা লিপ্ত হবে না যেটার মধ্যে কোন ধরনের কি নাই, দুনিয়ার কোনো কল্যাণ নাই, আখেরাতের কোনো কল্যাণ নাই, নিজের কোনো কল্যাণ নাই, অন্যের কোনো কল্যাণ নাই, এবং অরফাস এবং নিন্দনীয় এমন কোন অপছন্দনীয় কাজ এবং কথায় তোমরা লিপ্ত হবে না যেহেতু তোমরা কি হয়েছো, রোজা রেখেছো। এমনকি কেউ যদি তোমাদের সাথে কোন ধরনের কোন অন্যায় অবিচার অত্যাচার করতে চায় উপরে পড়িয়া, তখন তোমরা বলবে ভাই আমার সাথে ঝগড়াঝাটি করিও না, ইন্নি সয়াইম, আমি রোজাদার। এর পরেও অনিচ্ছায় অনেক কিছু হয়ে যায়, অনিচ্ছায় অনেক লগ ইত্যাদি হয়ে যায়, এইগুলির থেকে পাক করার জন্য এইগুলির কাফফারা হিসাবে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। আর দ্বিতীয় হিকমত হইল, ফিতরের দিন, এটা যেহেতু ঈদের দিন, খুশির দিন, সবাইকে খুশি করতে হবে, কেউ খুশি করবে আর কেউ কান্না করবে, কেউ পেট ভরে খাবে আর কেউ উপাস থাকবে, অভুক্ত থাকবে, এইটা তো হইতে পারে না। এই জন্য বলে দিলেন যে এইটা যাকাতুল ফিতর, একটা হইলো তুহরাতুল লিসাইম আর অন্যটা হইলো কি, ওয়াতুমাতুল লিল মাসাকিন, যারা অভাবী তারাও কি হয়ে গেল, সেই দিন একটু ভালো খাবার খাইতে পারলো, তারা একটু আনন্দ উপভোগ করতে পারলো, এই ফিতরাত মালের মাধ্যমে তারা উপভোগ করতে পারলো, তারাও আনন্দের মধ্যে কি হইলো, একটু শরিক হয়ে গেল। আর এটা কখন আদায় করতে হবে, মুসল্লা বের হওয়ার আগে, নামাজের আগে যাকাতুল ফিতর আদায় করতে হবে। যারা নামাজের আগে যাকাতুল ফিতর আদায় করবে তাদেরটাই বলা হচ্ছে কি, এটাই হবে যাকাতুল ফিতর। আর যারা কি করবে নামাজের পরে অন্য সময় গুলি আদায় করবে, এইটা হবে অন্যান্য সদকার মতো একটা সদকা। তবে যাদের উপরে যাকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, এইটা বিলম্বে হওয়ার, বিলম্ব করার কারণে এইটা কখনো মাফ হবে না, মাফ হবে না। এইটা এমন কি বলা হচ্ছে মৃত্যু পর্যন্ত তার উপর এটা ওয়াজিব রয়ে যাবে, তাকে এটা আদায় করতেই হবে। এবং এইটা কাদের পক্ষ থেকে আদায় করতে হবে, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, এমনকি বলা হচ্ছে এই দিন, ঈদের দিন সুবেহ সাদিকের আগে আগ পর্যন্ত যেসব বাচ্চারা শিশুরা জন্মগ্রহণ করেছে, সবার পক্ষ থেকেই সামর্থ্যবান ব্যক্তি যারা আছে তারা এগুলি আদায় করতেই হবে। শুধুমাত্র এমন নয় যে যারা বালের, যারা রোজাদার ছিল তাদের পক্ষেতেই তারা কি করবে, আদায় করবে না। এইটা করলে যদি শুধুমাত্র বলা হয় মা বাবার পক্ষ থেকে আদায় করা হবে, তার হয়তো আর 4-5টা ছেলে সন্তান রয়েছে ছোট ছোট, তাদের উপরে রোজা ফরজ ছিল না, তাদের পক্ষ থেকে আদায় করা লাগবে না। এটা যদি হয় যে এইগুলি ফরজ করার যে আসল উদ্দেশ্য, যেটা অভাবী মানুষের অভাবকে কিছু সময়ের জন্য হলো দূর করে দেওয়া, তারা একটু আনন্দ উপভোগ করবে, এই যে উদ্দেশ্য যেটা, এই উদ্দেশ্য সফল হবে না। কারণ কোন পরিবারে দেখবেন যে একমাত্র একজন অথবা দুইজন লোক কি করেছে, সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, তারা দুইজনে যদি শুধু কি করে ফিতরা দেয়, যাকাতুল ফিতর যদি তারা আদায় করে, তাহলে
অভাবী মানুষ যারা সেই দিন একটু আনন্দ উৎসব করবে, এই সামান্য টাকা দিয়ে কি করতে পারবে না, তারা আনন্দ উৎসব করতে পারবে না। এই জন্য বলা হইল যে যারা সামর্থ্যবান আছেন তারা ছোট হোক বড় হোক, ছেলে হোক মেয়ে হোক, বালিক হোক আর বালিক হোক, সবার পক্ষ থেকে কি করতে হবে, এই জাকাতুল ফিতির আদায় করতে হবে। এবং এই জাকাতুল ফিতিরের পরিমাণ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আদাসা, আদাসা মানে পনে দুই কেজি, আর সর্বোচ্চ হচ্ছে 3.5 কেজি। এইটা যে দেশের যে খাবার প্রচলিত আছে এইটা দিতে হবে, তার মূল্য দিলেও চলবে। আবার যে দেশে যেটা প্রচলিত, যেমন আমাদের দেশে বাংলাদেশের দিকে তাকাইলে আমাদের দেশের লোকেরা চাউল খায়, চাউলের প্রচলন বেশি। এখন যদি আমরা চাউল দেই, নিম্নমানের চাউল দিলে কিন্তু চলবে না। এরপরে আবার দেখতে হবে আমাদেরকে কোন জিনিস দিলে, চাউল দিলে না তার মূল্য দিলে গরিবের সুবিধা হবে, লাভ হবে, কল্যাণ বেশি হবে, সেই দিকে লক্ষ্য করে আপনাকে আমাকে এটা আদায় করতে হবে। এই জন্য উলামায়ে কেরামরা ইমামগণ ফতোয়া দিয়েছেন, ইমাম বিশেষকরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, তার মূল্য দিয়ে দিলে চলবে। কারণ একজন মানুষের তার হয়তো ঘরে খাবার আছে, পরনে কাপড় নাই, সেই মূল্য দেওয়া কাপড়টা কিনে নিতে পারবে, তার ঔষধের দরকার, চিকিৎসার দরকার, সে মূল্যটা পাইলে সে একটু চিকিৎসা করাইতে পারবে, অন্য একটা জরুরত তার আছে, হাজত আছে, সেইটা সে পূরণ করে নিতে পারবে। আপনি আমি চাউল যদি সবাই শুধু চাউল দিয়ে দেই তখন তো কি হবে, আবার সে চাউল বিক্রি করে সে কি করতে হবে, তার ঘরের অন্যান্য নিত্য প্রয়োজনীয় খরচ সে তাকে সামান তাকে কিনতে হবে। এই জন্য বলা হচ্ছে যদি আমরা টাকা দিয়ে দেই তাহলে এটাই উত্তম হবে। আর সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে জিনিসে গরিবের কল্যাণ হয় সেইটি আমাদেরকে দিতে হবে। এবং আদাসা বলা হয়েছে 1.5 কেজি, আর যদি 1 সা দেই তাহলে হবে 3 কেজি। আর আদাসার বিষয়টা আসলেই জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বলা হয়েছে যে কি দেওয়া হয়তো জাবিব, এইগুলি দেওয়া হইতো। কিন্তু এক সময় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনার হুকুমত ছিল দামেস্কে, রাজধানী দামেস্কে ছিল, তো দামেস্কের লোকেরা এই আটা সেই জায়গায় উৎপন্ন হইতো এবং আটা বেশি খাইতো গম। একবার উনি মদিনা শরীফে আসিয়া যখন আগের থেকেই তামার দিয়া খাজুরের 1 সা খাজুর জাকাতুল ফিতর আদায় করা হইতো, তখন উনি বললেন যে কাজ করো, আসলে সেই সময় গম মূল্যবান ছিল, গমের মূল্য বেশি ছিল, তোমরা তোমারের বদলা কি করো, গম আদা সা গম তোমরা জাকাতুল ফিতর হিসাবে দান করবে। সেই সময় থেকে যেহেতু দাম বেশি ছিল গমের, সেই সময় থেকে আদাসার প্রচলন আসছে এবং গম আদাসা দেওয়ার কথা আসছে 1.5 কেজি। এর আগে 1 সা 1 সা 1 সা। এখনো যদি আমরা একটু বেশি দিয়ে দেই 1 সা, 3.5 কেজি যদি আমরা চাউল দিয়ে দেই, 3.5 কেজি যদি আমরা কি করি খাজুর দিয়ে দেই, 3.5 কেজি যদি আমরা পনির দিয়ে দেই, 3.5 কেজি যদি আমরা কি করি এই কিসমিস দিয়ে দেই, গরিবের লাভ হইল, গরিবের একটু ফায়দা হইল। সেই হিসাবে আমরা সর্বনিম্ন 1.5 কেজি দিলেই চলবে। এই জন্য আমাদের বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন থেকে বলা হয় যে সর্বনিম্ন 70 টাকা আর সর্বোচ্চ 3,000 টাকা, 2,500 টাকা, এইভাবে বলা হয়।
এই যে বলা হচ্ছে যদি কি করা হয়, কিশমিশ দেওয়া হয়, পনির দেওয়া হয়, খাজুর দেওয়া হয় আর 3 কেজি দেওয়া হয়, তাহলে এগুলির দাম কি নয়, বরাবর নয়। এই জন্য দামের মধ্যে কি হয় একটু ভিন্নতা আসে। তো সম্মানিত ভাইরা, এই ছিল সদকাতুল ফিতির। প্রথম খাজি হবে আমাদের কি করতে হবে, আমরা সদকাতুল ফিতির আদায়ের মাধ্যমে আমাদের ঈদুল ফিতিরের সূচনা করতে হবে। এরপরে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করার, আল্লাহর শুক্রিয়া আদায় করতে করতে, আল্লাহর মহত্ব এবং বড়ত্ব বর্ণনা করতে করতে, তকবীর বলতে বলতে আমরা নামাজের জন্য কোথায় যাব, ঈদগাহর দিকে আমরা রওনা হয়ে যাব, যাতে আমরা কি হতে পারি, বলি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আমরা যে আল্লাহর আইয়ামাম মাদুদাত যে বেঁধে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে গোনার দিনগুলিকে যে আমরা পূর্ণ করতে পারলাম সিয়াম সাধনার মাধ্যমে, এই তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, এই জন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা, এইসব শব্দ উচ্চারণ করতে করতে আমরা ঈদগাহের দিকে যাব। ঈদগাহে যাইও আমরা এইসব শব্দগুলো উচ্চারণ করব যতক্ষণ না ইমাম সাহেব মিম্বরে আরোহণ না করেন। যখন মিম্বরে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন, তখন আর খুতবার জন্য দাঁড়িয়ে যাবেন, তখন আর এইসব তকবীর চলবে না, এগুলি আমরা বন্ধ করে দিতে হবে। এরপরে 2 রাকাত নামাজ পড়বো আমরা, ঈদের 2 রাকাত নামাজ পড়বো, যে নামাজে থাকবে না কোনো আজান, থাকবে না কোনো ইকামত, কিন্তু থাকবে অন্যান্য নামাজের চেয়ে ভিন্ন ভিন্ন একটু ভিন্নতা থাকবে, অতিরিক্ত কিছু তাকবীর থাকবে। এখন তাকবীর কয়টি থাকবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাজহাব ছাড়া বাকি যত মাজহাব আছে সেই সব মাজহাবে হইল অতিরিক্ত তাকবীর থাকবে 12টি, আর সেই তাকবীর গুলি হবে সূরা ফাতিহা শুরু করার আগে আগে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাজহাবে হইল সেই তাকবীর থাকবে 6টি, এবং এইগুলি রুকুতে যাওয়ার আগে আগে কি করা হবে, এই অতিরিক্ত তাকবীর গুলি দেওয়া হবে। এই তাকবীর যখন দেওয়া হবে তখন কি হবে, হাত উঠেই তো হবে। আমরা যেহেতু এইসব দেশে থাকি, ঈদের নামাজ আমরা এইসব দেশের নিয়মেই আমাদেরকে পড়তে হয়, সেই জন্য এই দেশে এইসব দেশের নিয়ম হচ্ছে আমরা নামাজে দাঁড়িয়ে দেখবেন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলার পরেই সানা পড়বেন, সানা পড়িয়ে কি করবেন, ইমাম সাহেব প্রথম রাকাতে 60টি তাকবীর বলবেন, প্রথম রাকাতে সূরায়ে ফাতিহা পড়ার আগে 60টি তাকবীর বলবেন, এরপরে সূরায়ে ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাইবেন, রুকুতে যাবেন, সজদা যাবেন, আবার দাঁড়াইবেন, আবার দাঁড়িয়ে দাঁড়ানোর যে তকবীর যেটা তকবীর কিয়াম আল্লাহু আকবর, এইটা ছাড়া আরো 5টি তকবীর বলবেন সূরা ফাতিহা শুরু করার আগে। সেই 5টি তকবীর বলার পরে সূরা ফাতিহা শুরু করবেন, অন্য সূরা মিলাইবেন, সূরা মিলানির পরে কি হবে, রুকু সজদা ইত্যাদি হবে, নামাজ শেষ হয়ে যাবে। এই নামাজের পরে ইমাম সাহেব কি করবেন, খুতবা দিবেন। নামাজের পরে জুমার দিনে নামাজের আগে খুতবা হয়, আর ঈদের নামাজে কি হয়, নামাজের পরে খুতবা হয়। এরপরে আমরা আবার সুন্নত হইল এক রাস্তায় যাওয়া ভিন্ন রাস্তায় আসা, আমরা ভিন্ন রাস্তায় চলে আসব। এরপরে এখানে উপস্থিত উপস্থিত নারী পুরুষ সবাইকে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ নবী নির্দেশ দিয়েছিলেন, শুধু যারা রোজা রাখবে তারা নয়, ছোট ছোট বাচ্চারাও সেই জায়গায় উপস্থিত হবে, মহিলারাও উপস্থিত হবে,
বৃদ্ধরা উপস্থিত হবে, সবাই উপস্থিত হবে, এমন কি বলা হয়েছে। যদি হায়াজওয়ালি নারীরাও যদি থাকে তারাও কি হবে, উপস্থিত হবে, যে তারা একটু আলাদা থাকবে। কেন? একটা হইলো তারা ওই জায়গায় খুতবা শুনবে, আর দ্বিতীয় হইলো তারা মুমিন মুসলমানদের জন্য ওই জায়গায় দোয়া হবে, তারা দোয়াতে শরিক হবে, ছোট বাচ্চারা শরিক হবে, বৃদ্ধরা শরিক হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ছোট বাচ্চাদের দোয়া, বৃদ্ধদের দোয়া, এগুলি আল্লাহ পাক কি করেন, কবুল করে থাকেন। এই জন্য ঈদগাহে সবাই যাবেন। যদিও হয়তো সময়ের ভিন্নতার কারণে কিছু সমস্যা যদি হয়ে থাকে, হয়, এটা ভিন্ন কথা, তবে হাদিস শরীফের মধ্যে আসছে যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ঈদগাহে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন এবং যাইতে বলেছেন। তো সম্মানিত ভাইরা, এরপরে সাহিত্য অনুযায়ী আমরা ঈদের দিন ভালো কাপড় ইত্যাদি আমরা পরিধান করব। শুধু আমরা পরিধান করব তা নয়, আমরা আমাদের আশপাশ গরিব মিসকিন এতিম বিধবা যারা আছে তাদের প্রতিও আমাদেরকে দৃষ্টি রাখতে হবে, সাথে সাথে আমাদেরকে সেলার আহমি করতে হবে, সেলার আহমি করতে হবে। ঈদের দিন যারা রক্তের সম্পর্ক যারা আছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা, তাদেরকে দোয়া সালাম করা, তাদের খোঁজ খবর নেওয়া, তারা যদি কি হয়, বিশেষ করে যদি তারা সামর্থ্যবান না হয়, অভাবী হয়, ঈদের আগেই তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে ঈদের সামর্থ্য থাকলে ঈদের পোশাক আশাক ইত্যাদি তাদেরকে দেওয়া। আর এক কথায় তো সেলার আমি অবশ্য অবশ্যই করতে হবে, যারা সম্পর্কচ্ছেদ করবে তারা কখনো জান্নাতেই প্রবেশ করতে পারবে না। তো আমরা যদি আমাদের যারা রক্ত সম্পর্কিত যারা লোক আছে তাদের সাথে যদি আমরা ঈদের দিন সুন্দর ব্যবহার, সেলার আহমি ইত্যাদি যদি আমরা করতে না পারি, খোঁজ খবর যদি নিতে না পারি, তাহলে আমাদের কিসের আনন্দ, কিসের খুশি। এরপরে আমরা এই দিন সামর্থ্য অনুযায়ী ভালো একটু খাবারের ব্যবস্থা করতে পারি। যেমন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যেই বলা হয়েছে হযরতে ঈসা ইবনে মারিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের জন্য আকাশ থেকে খাদ্যবর্তী খাঁচা পাঠিয়ে দাও, খাঁচা পাঠিয়ে দাও, যাতে আমরা এইটা একটা আনন্দ উৎসবের বিষয় হতে পারে। আর সেই খাঁচাতে গোশত এবং রুটি ছিল, যদিও কিছু ইখতিলাফ রয়েছে যে খাঁচা আসছিল কি আসছিল না, তবে মুফাসসিরিন কেরাম লিখছেন সেই খাঁচাতে গোশত এবং রুটি ছিল। তো আমার মনে হয় আমাদের বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদও প্রতি বছর গোশত এবং রুটির ব্যবস্থা করে। আমার মনে হয় সেই দিকে তাকিয়ে যে আমরা কি করি, যেহেতু আল্লাহর পক্ষ থেকে খাঁচা এসেছিল উৎসবের জন্য, আনন্দের জন্য, তাহলে আমরাও কি করি, ঈদের দিন আনন্দ উৎসব করি এবং ভাইদের জন্য রুটি এবং গোশতের ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ পরিষদ আমাদের জনশক্তির জন্য, সমস্ত ভাইদের জন্য রুটি এবং গোশতের ব্যবস্থা করে থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 2 বছর হয়তো হচ্ছে না, আল্লাহ পাক যেন আমাদেরকে আবার উন্মুক্ত ভাবে এই ধরনের সুযোগ সুবিধার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, বলছিলাম যে কি করতে হবে, আমাদেরকে সামর্থ্য অনুযায়ী একটু ভালো খাবারের ব্যবস্থা করতে হবে, এরপরে সেলার আহমি আমাদেরকে করতে হবে, এরপরে ভালো পোশাক ইত্যাদি, তবে আরো বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা এই দিন পালন করতে পারি, খেলাধুলার মাধ্যমে আনন্দ উৎসব করতে পারি। বুখারী শরীফের হাদিসে আসছে যে খেলাধুলা করা কি আছে, এই দিন বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমরা আনন্দ উৎসব করতে পারি, তবে এমন কোন খেলাধুলা যাতে আমরা না করি যেটা শরীয়ত বিরোধী হয়ে যায়, গুনার পর্যায়ে পড়ে যায়।
তবে এ তো সব খেলাধুলা করা যাবে, যেগুলো আমাদের কি রয়েছে, কিছু না কিছু ফায়দা আছে, আনন্দ উৎসব আমাদের আছে, এগুলো করা কি আছে, এই দিন সব যাই যাচ্ছে। সম্মানিত ভাইরা, সর্বশেষ আমরা ঈদের দিন একে অন্যকে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। এইটাও হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম যখন একত্রিত হইতেন ঈদের দিন একে অন্যের সাথে যখন দেখা সাক্ষাৎ হইতো, তো তারা একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানাতেন, কি বলে, তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম বলিয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। তাহলে আমরাও ইনশাআল্লাহ ঈদের শুভেচ্ছা বিনিময় করব। তো সম্মানিত ভাইয়েরা, তখনই আমরা এবং গোটা মুসলিম বিশ্ব ঈদের আসল আনন্দ উপভোগ করতে পারব, যখন থাকবে না পৃথিবীতে কোনো জুলুম নির্যাতন, থাকবে না হাহাকার, থাকবে না ক্ষুধা দারিদ্রতা, থাকবে না শ্রেণী বৈষম্য, আর তা সম্ভব হবে, আর তা সম্ভব হবে একমাত্র আল কোরআন তথা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার মাধ্যমে। তাই তো কবির ভাষায় বলতে হয়, যতদিন না কায়েম হবে খোদার দরায় থারি দিন, কিসের আবার ঈদের খুশি এই অনুষ্ঠান অর্থহীন। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে জুলুম নির্যাতন হাহাকার ক্ষুধা দারিদ্রতা থাকবে, ততদিন পর্যন্ত হয়তো কিছু মানুষ আনন্দ উপভোগ করবে, কিছু মানুষ কি করতে ব্যথিত সবসময় থাকবে, নির্যাতিত নিপীড়িত থাকবে, আসল আনন্দ আমাদের হইতে পারবে না। আসল আনন্দই হবে যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কি হবে প্রতিষ্ঠিত হবে, দুনিয়া থেকে ক্ষুধা দারিদ্রতা দূর হবে, সব কি হবে, সব স্বাবলম্বী হবে, একে অন্যের কি হবে, দরদে দরদি হবে, তখনই আসল আনন্দ আমাদের মধ্যে আসবে। তাই আসুন আমরা রমজানের শেষ দিকে এসে আবার নতুন করে শপথ নেই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ সর্বশেষ আমি আমার পক্ষ থেকে, ইমাম মুসলিম শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ। ঈদকুম মুবারক। আসাকুম মিন আওয়াদি। তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির তোর জীবন জুড়ে মারলো ছুড়ে ইট পাথর যারা, তোর জীবন জুড়ে মারলো ছুড়ে ইট পাথর যারা, সেই পাথর দিয়ে তোল রে গোড়ে প্রেমেরি মেসেজি, সেই পাথর দিয়ে তোল রে গোড়ে প্রেমেরি মেসেজি। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি, ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগির,